আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিডি টিউটরের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ক 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো আমাদের 12তম সপ্তাহে বাড়ির কাজ 26 আছে। তো বলছে নেম, তোমার নিজের নাম লিখে দিবা, রোল লিখবা, জমা দেওয়ার তারিখ লিখবা। বলছে ইউনিট 10 লেসন 6-7 পেজ 40। এখন প্রশ্ন বলছে ই রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি ডি। তো এখানে তোমার হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ নিজের জেলা সম্পর্কে একটা কম্পোজিশন লিখতে হবে। তো এখানে দেখো আমি ঢাকা সম্পর্কে লিখে দিছি, তো তোমরা নিজেদের যে যে জেলা সেই যে জেলা সম্পর্কে লিখবা। তো যাদের ঢাকা তারা এটা কপি করে দিতে পারো, আর যাদের অন্যান্য জেলা তারা জাস্ট তোমাদের জেলায় কী কী আছে সেই সম্পর্কে জাস্ট একটু ধারণা দিতে হয়ে গেল। তো চলো দেখে নেই। বলছে মাই হোম ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা কেটে গেছে। তো বলছে দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ঢাকা। তো যাদের ঢাকা তারা ঢাকা দিবা, যাদের ঢাকার বাইরে যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিবা। তো তারা বলছে ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অ্যান্ড অলসো দ্য প্রিন্সিপাল সিটি অফ ঢাকা ডিভিশন। ঢাকা ইজ লোকেটেড অ্যাট দ্য সেন্টার অফ বাংলাদেশ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার বুড়িগঙ্গা। ইট ইজ আ মেগা সিটি উইথ অ্যান এস্টিমেটেড পপুলেশন ওভার 15 মিলিয়ন। ইট হ্যাজ আ মেট্রোপলিটন এরিয়া অফ 360 স্কোয়ার কিলোমিটার, হুইচ মেক্স ইট দ্য লার্জেস্ট সিটি অফ বাংলাদেশ। দেয়ার ইজ আ টেম্পল নোন অ্যাজ ঢাকেশ্বরী টেম্পল ইন ঢাকা, বেল্লাল সেনা বিল্ট ইন দ্য 12th century। ইট ইজ সেইড দ্যাট দ্য নেম ঢাকা হ্যাজ কাম ফ্রম দ্য নেম অফ দিস ঢাকেশ্বরী টেম্পল। সাম প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্টেড ইন দ্য সিটি আর দ্য লালবাগ ফোর্ট, আসান মঞ্জিল, হোসেন দালাল, কার্জন হল, দ্য বুড়িগঙ্গা রিভার অ্যান্ড অ্যারাউন্ড দ্য সিটি ইন সোনারগাঁও। সাম ফেমাস পার্সোনালিটিস আর নবাব স্যার সলিমুল্লাহ খান, বাহাদুর, শামসুর রহমান ইটিসি। তো এটা ছিল হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্ট নিয়ে। তো তোমরা যে ডিস্ট্রিক্টে থাকো বা যে ডিস্ট্রিক্টে তোমাদের বাসা সেই ডিস্ট্রিক্ট সম্পর্কে জাস্ট এইভাবে একটা কম্পোজিশন, শর্ট কম্পোজিশন লিখে দিলে হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের পঞ্চম শ্রেণীর ইংরাজি বিষয়ক 12তম সপ্তাহে অ্যাসাইনমেন্টের সমাধান। পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ।